কিছু জিনিস, ভালো কিছু ছবি বা স্কাল্পচার বা যে কোনো ধরনের জিনিস আমরা দেখাতে চাই, সেই জায়গা থেকে আমাদের এটা প্রথম উদ্যোগ। এই উদ্যোগে আমাদের সঙ্গে সাড়া দিয়েছেন আমাদের কলকাতার বিভিন্ন ধরনের ফটোগ্রাফার থেকে শুরু করে পেইন্টার থেকে শুরু করে সবাই। স্কাল্পচার একজন আছেন কিন্তু এবারে এটাই জয়েন করেনি, পরের বার জয়েন করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই শোতে আমরা কাছে পেয়েছি পরমাদরণীয় আদরণীয় আমাদের কেটি দির মতো ভদ্রমহিলা, এবং আমাদের চন্দনাদির মতো দিদি, এবং অনিরুদ্ধের মতো কিউরেটার, জয়দার মতো ভালো ফটোগ্রাফার, আশিসদের মতো ভালো ফটোগ্রাফার, সেই জায়গায় দেবাশিসদের মতো ভালো পেইন্টার। তো সবাইকে নিয়ে আমরা একটা ছোট্ট গ্রুপ কিছু করতে চাই, সেই জন্য সারা পৃথিবী যেখানে অশান্ত সেই জায়গা থেকে প্রথম শুরু করছি আমরা শান্তি, মানে পিস নাম দিয়ে শুরু করছি। আমি বলবো অনিরুদ্ধকে, অনিরুদ্ধ বাকিটা আপনি শুরু করুন। তার আগে একটা জিনিস হচ্ছে, আমরা আমাদের গ্রুপের তরফ থেকে যখন পিস আমরা নামটা দিয়ে যখন শুরু করি, অনিরুদ্ধ আমাদের কিছু গাইডেন্স দিয়েছিল। তা ফার্স্ট আমরা অনিরুদ্ধকে একটা ছোট্ট একটা উত্তরীয় পড়ি, আমরা বাকিটা শুরু করবো। আর আমাদের গ্রুপের সবচেয়ে ছোট্ট শিল্পী এবং এই হচ্ছে আমাদের সুস্মিতা। সুস্মিতা তুমি অনুরোধকে পড়িয়ে দাও। বলেছিল যে চলো আমি আছি তোমাদের সাথে, তোমাকে এলো এরকম একটা ভালো কিউরেটার পাওয়া মানে আমাদের খুব নিজেকে আমার ভাগ্যবান মনে করি। তো সেই জন্য শুরু করুন, এবার আপনি বাকিটা শুরু। থ্যাংক ইউ অভিজিৎ। না আমার নিজের খুব ভালো লাগছে এখানে। এই শোটা নিয়ে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম কি কি নিয়ে আমরা কাজ করব। তো আমরা ডিসাইড করলাম কি পিসের উপরে হবে, আর এটাতে ফটোগ্রাফস রয়েছে আর পেইন্টিংসও রয়েছে। যা এসেন্সিয়ালি আইডিয়া ছিল কি আপনি যারা যতজন আর্টিস্ট রয়েছেন তারা নিজেরা কিভাবে পিসকে ইন্টারপ্রেট করেন, কিভাবে সেটাকে বোঝেন আর সেটাকে কিভাবে দেখানো হয়। আর বিভিন্ন জন অন্য অনেকভাবে দেখেছেন, আর এটার পুরো শোটার ইন্টেনশন হচ্ছে কি এটাকে আরো বাড়ানো, কি কিভাবে কোনো একটা পার্টিকুলার আইডিয়া বা কোনো থিমকে যেটা উইচ ইজ ভেরি জেনারেল এন্ড ব্রড, সেটাকে কিভাবে স্পেসিফিকলি কোন কোন দিক দিয়ে ইন্টারপ্রেট করা যেতে পারে। বিকজ স্পেসিফিক থিমস এর উপর শো করা ইজ অলমোস্ট অ্যান ইজিয়ার জব। সো হ্যাভ আ গুড টাইম, এনজয় ইওর সেলভস, অ্যান্ড হোপফুলি উই গেট টু হ্যাভ মোর শোজ ইন দ্য ফিউচার। আমাদের চন্দনা খান দিকে একটা ছোট্ট ফুলে তোরা আমাদের সঙ্গে আছে মালা মুখার্জি। মালা থেকে একটা না আমাদের সঙ্গে আছেন আমাদের বীরেন্দা, আমাদের এই শোটা মেইনলি চারটে শহরে হচ্ছে। এটা ট্রাভেলসও করেছি আমরা, কারণটা হচ্ছে যে এই শোটা এখানে শেষ হয়ে যাওয়ার পর এই শোটা চলে যাবে হায়দ্রাবাদ, তারপরে শোটা যাবে বরোদা, তারপরে যাবে দিল্লি, তারপরে আশা করছি আপনারা যাবে। তা আমরা যদি আপনারা যদি আশীর্বাদ করেন নিশ্চয়ই শোটাকে আমরা ট্রাভেল শোটাকে আরও ভালোভাবে করতে পারবো। আর এখানে বিশেষ কিছু বলার নেই, ছবি দেখুন, ফটোগ্রাফি দেখুন, বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছি, আগামী দিনে আরও ভালো কাজ করব এই আশায় রেখে। একটু চা সেঙে রাখি, যেটা কেটে দিকে বলবো কিচ্ছু একটু একটু ছোট্ট করে বলবো। আমি শুধু আমার ছবি নিয়ে বলবো। হ্যাঁ অবশ্যই চলবে। হ্যাঁ আচ্ছা, আমাকে যখন
আমাকে যখন তিনি বললেন কি সাবজেক্ট আছে পিস, তখন আমি ভাবলাম কি করা যায়, কিছুতেই বুঝতে পারলাম না, ভাবতে পারলাম না কয়েকদিন। তারপর হঠাৎ ভাবলাম আমার জন্য পিস মানে একটা পার্ক, একটা চিলড্রেন্স পার্ক মতন, যেখানে ফুল থাকে, গাছ থাকে, বাচ্চারা থাকে, আকাশ থাকে, মেঘ থাকে, গাছ সব থাকে। কিন্তু আমাদের বাড়ি নিচে একটা পার্ক আছে, আর মাঝে মাঝে আমি যাই, রোজ যাই না। আর আমি দশতলা রুফে উঠে সে পার্কটা দেখলাম উপর থেকে, সে একটা ওয়েসিস মতন এক ফোঁটা পিসফুল জায়গা ছিল, বাকি সব রাস্তা, গাড়ি বাড়ি সব কেওস। এইটাই একটা পিসফুল ড্রপ ছিল। তা আমি কিছু স্কেচ করিনি, বাড়িতে গিয়ে মন থেকে এঁকেছি। আশা করি কার কোনো একজনের ভালো লাগবে। আচ্ছা, আর একটা কথা বলি কি, আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল দ্যাট হি হ্যাজ অ্যাকসেপ্টেড মি ইন পার্ট অফ ইয়র গ্রুপ অ্যান্ড আই এম ভেরি ইমপ্রেসড দ্যাট ইয়র নেম অফ দ্য গ্রুপ ইজ হোল্ডিং হ্যান্ডস। So why don't we all hold hands? Yes. Yes. Yes.